প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে শর্টকাট নিয়মে তোমার ম্যাজিকের মাধ্যমে আমি নয় এবং দশের নামাতা উপস্থাপন করব। আশা করি তোমরা উপকৃত হবে। দেখো, নয়ের নামাতা এখন দেখো, তোমরা এই যে আমরা নয় নামাতা লিখছি, নয় নামাতা যেভাবে লেখার লেগেছে, এখন দেখো বলতেছি, দেখো আমরা আমরা এখান থেকে শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দেখো উপর থেকে লিখছি, অর্থাৎ এইভাবে লিখছি ক্রমিক সংখ্যা, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয় পর্যন্ত লিখছি। এখন তো আবার এইভাবে লিখবো, এইভাবে এই যে শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দেখো তো মিলে গেছি, এত নয় ওকে নয়, নয় দোকানে আঠারো, তিন নং সাতাইশ, অর্থাৎ আমরা এইভাবে কিন্তু করি নাই, আমরা কিন্তু করছি ক্রমিক সংখ্যা মতো, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, আবার আমরা এভাবে বিপুল দিকে দেয়, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, আমরা এইভাবে শর্টকাট নিয়মে আমরা নয়ের নামাতা লিখতে পারবো। এখন আসো আমরা আবার দশের নামাতা যাই, দশের নামাতা আমরা কি লিখবো, দেখো এই যে শূন্য, শূন্য সবগুলোতে টাইমে আমরা শূন্য বসে নিব, শূন্য, 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 এবং বসে নিব। এখন দেখো এখানে আছে কত, এখানে এক আছে, এক বসালি, এখানে দুই আছে, দুই বসালি, এখানে তিন আছে, তিন বসালি, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এক, দশ। তাহলে দেখো আমরা কি করলাম, প্রথমে শূন্য প্রত্যেকটা সমান ডান দিকে শূন্য লিখে নিলাম, শূন্য লিখে এরপরে বাম দিকে লিখলাম যত আছে, একের এক, দুইয়ের দুই, তিনের তিন, চারের চার, পাঁচের পাঁচ, ছয়ের ছয়, সাতের সাত, আটের আট, নয়ের নয়, দশের দশ। এখন ধরো তোমাদের নামাতা ঠিক আছে, তাহলে আমরা দেখো কি একটা শর্টকাট কত সুন্দরভাবে আমরা আমরা ক্লাসটা মানে কি করতে পারলাম, বুঝতে পারলাম, আর সুন্দরভাবে আমরা কি করতে পারলাম, স্বল্প সময়ে মানে একদম মানে কোনো স্টপ হয়েছে না, আমরা যেভাবে এভাবে করতে পারবো, তার জন্য এই হচ্ছে শর্টকাট নিয়ম। আশা করি এটা ভালো লাগবে তোমাদের, তো ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা, আর ভবিষ্যতে আরও কিছু টেকনিক দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।